গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হলে দায়ভার বিএনপি নির্বাচনের আগে বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের সব পর্যায়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতিতে কাদের বলেন সাংবিধানিক নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি অথচ বিএনপি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে উস্কানি দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলের অপতৎপরতা চালাচ্ছে বলেও বিবৃতিতে অভিযোগ করেন ওবায়দুল কাদের নির্বাচন বানচালে দলটি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে বলেও বিবৃতিতে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিবৃতিতে বলা হয় বিএনপি ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর তথাকথিত সমাবেশের নামে জনমনে ভীতি সঞ্চার করছে।